পাওয়ার ইজ অলওয়েজ ডেঞ্জারাস, পাওয়ার অ্যাট্রাক্টস দ্য ওয়ার্স্ট অ্যান্ড করাপ্টস দ্য বেস্ট। আমেরিকান লেখক এডওয়ার্ড আবেরের এই কথাটির সত্যতা হয়তো অনেকেই নিজের মনে ধারণ করেন না। অসততার প্রতি আকৃষ্ট হয়ে ক্ষমতা দেখিয়ে দূষিত করছেন প্রতিটি সৌন্দর্যকে। তবে ক্ষমতার আয়ু কতদিন? ইতিহাস বলছে কেউ চিরস্থায়ী ক্ষমতাবান নয়। এমন কি যারা ক্ষমতার লোভে চিরস্থায়ী হতে চেয়েছিল পালিয়েছে তারাও। অতীত ঘাটলে দেখা যায় এমন কোন ক্ষমতাবান তার নাম লিখে যায়নি যার ক্ষমতার পতন হয়নি। আর বাকি ইতিহাস তো চোখ কান খোলা রাখলেই আশপাশ থেকেই শোনা যায়। ক্ষমতার পতনের আওয়াজ যেন আবারও শোনা গেল ভারতের 27 বছরের না হারার অহংকারকে শ্রীলঙ্কা মাটিতে নামিয়ে আনলো। 27 বছর পর ওয়ানডেতে টিম ইন্ডিয়ার বিপক্ষে লঙ্কানরা সিরিজ জিতল। একটা সময় ছিল যখন দু দলই নিয়মিত ওয়ানডে সিরিজ খেলত। ভারত শ্রীলঙ্কা ম্যাচ মানেই ছিল অন্যরকম এক উত্তেজনা। তবে সাম্প্রতিক সময়ে সেই আমেজ কমে এসেছে বেশ। সব মিলিয়ে দু দলের এটি ছিল 21তম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র 2 বার, তাও 1993 ও 1997 সালে। সিরিজ ড্র হয়েছে 3 বার। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভ্যান্ডারসের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পায় শ্রীলঙ্কা। 27 বছরের রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে আগে ব্যাটিং এ নামে লঙ্কানরা। তাদের শুরুটা বেশ ভালোই হয়। প্রথম নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দোর ওপেনিং জুটিতে আসে 89 রান। 65 বলে 45 রান করে নিশাঙ্কা ফেরার পর কুশাল মেন্ডিসের সঙ্গে আবিষ্কার জুটিতে আসে আরো 82 রান। তবে তারপরই হয় ছন্দ পতন। 28 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বসে লঙ্কানরা, যার শুরুটা হয় অভিষিক্ত রিয়ান পরাগের ঘূর্ণিতে। সেঞ্চুরি থেকে 4 রান দূরে নার্ভাস 19 আউট আবিষ্কা ফার্নান্দো। লঙ্কানদের টপ ওয়ার্ডার যতটা সফল ছিল ঠিক ততটাই ব্যর্থ ছিল মিডিয়াল ও লোয়ার ওয়ার্ডার। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে একাই টেনে নিচ্ছিলেন কুশাল মেন্ডিস। তিনি 82 বলে করেন 59 রান। শেষের দিকে কামিন্দু মেন্ডিসের 19 বলে 23 রানের ইনিংসে শ্রীলঙ্কা পায় 248 রানের জুটি। 1 উইকেটে 171 রান থেকে 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 248 রান। বড় স্কোর করতে না পারার আফসোস নিয়েই প্রথম ইনিংস শেষ করে লঙ্কানরা। ভারতের হয়ে রায়ান পরাগ নেন 3 উইকেট। 250 রানও যেখানে টার্গেট না সেখানে ভারতের জয় ঠেকাইকে। এমনই অহংকারী মনোবল নিয়ে ধুমধার একটা ব্যাট চালাতে থাকেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার পার্টনার গিল মাত্র 6 রানে আউট হলেও রোহিত ছিলেন অনর। ওয়ানডে ফরম্যাটকে টি-20 বানিয়ে ফেলেছিলেন তিনি। 6 বাউন্ডারি এবং 1 ওভার বাউন্ডারিতে 35 রান করেন প্রায় 200 স্ট্রাইক রেটে। ইনিংসের 8ম ওভারে ঘূর্ণির জাদুতে রোহিতকে থামান ওয়ালা লেগে। 35 রানে আউট রোহিত। তারপরই ওয়ালা লেগে চেপে ধরেন ভারতের ব্যাটসম্যানদের। 101 রান তুলতেই ভারতের 8 ব্যাটসম্যান প্যাভিলিয়নে। ওয়ালা লেগের ধারালো বোলিংয়ে কাটা পড়েন রোহিত কোহলি সহ ভারতের 5 ব্যাটসম্যান। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ভারতের ব্যাটসম্যানরা। শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের 30 রানের ইনিংস হারের ব্যবধানটা কমালেও ভারত হেরেছে 110 রানে। তারা অল আউট মাত্র 138 রানে। আগের ম্যাচে ভারতের মূল ক্ষতিটা করেছিলেন জেফ্রি ভ্যান্ডারস, এবার দুনিত ওয়ালা লেগের কবলে পড়ে দলটি। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনি। 27 বছর পর ভারতের ক্ষমতার অহংকারের পতন হল। 1997 সালের পর লঙ্কানরা 2-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল, তাও নিজেদের খড়ের মাঠে। মোহাম্মদ আদনান, 71।